মৌসুমের শুরু থেকেই এবছর চালের বাজার ছিল অস্থিতিশীল। বোরোর বাম্পার ফলনের পরেও চালের দামের ঊর্ধ্বগতির জন্য মিল মালিক ও মজুদদারদের হুঁশিয়ার করে আসছিল সরকার। তবে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। চলতি সপ্তাহেই 32-33 টাকার মোটা চাল বাজারে বিক্রি হয়েছে 44 টাকায়। এ অবস্থায় হতাশ কৃষিমন্ত্রী আবারও দুষলেন মিলার আড়তদার ও মজুদদারদের। বাংলাদেশের মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোরদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে তারা চালের দাম বাড়ায় এবং এবারেও সেই কাজ তারা করতেছে। এই মৌসুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, বন্যার কারণে 15 লাখ মেট্রিক টন চাল কম উৎপাদন হলেও আগামী জুন পর্যন্ত চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 30 লাখ মেট্রিক টন চাল। তারপরও চালের বাজার অস্থিতিশীল হয়, শেষ পর্যন্ত শুল্ক হার 37 ভাগ কমিয়ে 25 ভাগ নির্ধারণ করে চাল আমদানির কথা জানালেন নীতি নির্ধারকরা। জানালেন উৎপাদন বাড়ানোর কথাও। মিলারদেরকে বা চুক্তির জন্য আমরা পীড়াপীড়িও করি নাই, তারা যে তাদের হুমকি নিয়েই তারা থাকুক এবং যখন সময় সুযোগ আসবে, যদি ধানের দাম নেতিবাচক হয় তখন আমরা চাউলের থেকে আমরা কৃষকদের উপকার করে দেব। আমরা কৃষকেরই ধান বেশি করে কিনব এবং আমরা কৃষককে প্রিভিলেজ দেব। এলসি করছে, জি2জি করেছেন ভারতের সাথে এবং থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকেও চাল আনার চেষ্টা করা হবে। 50,000 হেক্টর আমরা অতিরিক্ত বোরো এলাকা করব। 2 লক্ষ হেক্টর জমিতে হাইব্রিড রাইস করানোর জন্য বেসরকারিভাবে চাল আমদানি করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 10 জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন আমদানিকারকরা। সেগুলো যাচাই বাছাই করে আমদানির অনুমতি দেবে খাদ্য মন্ত্রণালয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।